ओम ब्रह्मानंद परमशिवाय श्री श्री ठाकुर रामचंद्र देवर राम ठाकुर शरणे 44তম বার্ষিক শুভ মহোৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর হাজারীবাড়ি মন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 19 থেকে 23 জানুয়ারি বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত উষা লগ্ন 5 দিনব্যাপী মহতি ধর্মসভা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও 20 প্রহরব্যাপী তারক ব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন শ্রী শ্রী কৈবল্যধাম চট্টগ্রাম পরম পূজ্যপাদ মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। প্রভুর কাছে আমার প্রার্থনা কি যে এই সনাতন জাতি ব্রাহ্মণ আদি চতুর্বর্ণানায় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কারণ গীতায় 4 বর্ণের কথা বলা হয়েছে, মানুষকে আমি 4টি বর্ণে বিভক্ত করেছি, চাতুর্বর্ণং মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগশ, 4টি বর্ণে বিভাজন করেছে। এই পৃথিবীর প্রত্যেকটা স্তরে কিন্তু 4টি বিভাজন আছে। আমাদের দেহকে যদি আমরা চিন্তা করি, আমাদের এই দেহের মধ্যে 4টি বিভাজন আছে। সভাপতিত্ব করেন 32নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর ও উৎসব উদযাপন সাংসদের সভাপতি শ্রী জহরলাল হাজারি। সকল ধর্মের মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে, এবং আগামী দিনে যে চাঁদদেবীর অনুষ্ঠান হবে সকলকে আমরা আমাদের এই উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনারা বসবেন, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন। আমাদের যারা মায়েরা আছেন এই এলাকায়, যারা বসবাস করেন, যারা আমাদের ভক্তি করছেন, সকলকে বলবো আপনারা আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আসার আমন্ত্রণ রইল। আগামীকাল বিকাল 5টায় আমরা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মহানামযজ্ঞের শুভ সূচনা হবে। এই শুভ সূচনায় সবার আমন্ত্রণ রইল। এখন স্বাগত বক্তব্য প্রদান করেন উৎসব উদযাপন সাংসদের সাধারণ সম্পাদক শ্রী উত্তম সিং হাজারি বাবু, এছাড়াও কাউন্সিলর রুমকি সেন গুপ্তা সহ উৎসব উদযাপন সাংসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক চট্টগ্রাম।